জামালপুরের সর্ষেবাড়ি সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ে গতকাল চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে দ্বিতীয় পত্র বিষয়ের উত্তরপত্রের খাতা পাওয়ার 10 মিনিট পর দুই শিক্ষার্থীর কাছ থেকে খাতা, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নেন কেন্দ্র সচিব ও সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন। কান্নাজড়িত কণ্ঠে পরীক্ষার্থী বর্ষা আক্তার ও মিরাজ আলী বলেন, বহিষ্কার করার কথা হলে 16 তারিখে নোটিশ দিত, কিন্তু তা আজ 5 দিন পরে কেন? 16 তারিখে এ বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয় নাই। বহিষ্কৃত পরীক্ষার্থীদের একজন উপজেলা শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের ট্রেডের শিক্ষার্থী, অনুজন চর বাঙালি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ট্রেডের শিক্ষার্থী। কেন খাতা নেওয়া হয়েছে? উত্তরে কেন্দ্র সচিব ও সরষাবাড়ি সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বলেন, পরীক্ষার্থীরা যথানিয়মে যেহেতু ওরা নোটিশটা পায় নাই, যে বহিষ্কারে যে স্টুডেন্ট দুইজন, একজন মেয়ে একজন ছেলে, ওরা আজকে যথাসময়ে পরীক্ষা হলে আসছিল, ওদেরকে বুঝিয়ে দিয়ে যে সামনে পরীক্ষা প্রিপারেশনের জন্য ই করা হয়েছে, আর অ্যাডমিট কার্ড তাদেরকে নিয়ে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে তাদেরকে হল ত্যাগ করে দেওয়া হয়েছে।